ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আজ এই মুহূর্তে আমি আমির হোসেন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি ডিস্টেন্স এডুকেশনে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আর হ্যাঁ, তোমরা অবশ্যই বাসায় অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো, কারণ সরকার নির্দেশিত নির্দেশনা অনুসারে তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্ট চলছে, ধারাবাহিকভাবে ষষ্ঠ অ্যাসাইনমেন্ট চলবে। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই তোমাদের মেধা খাটিয়ে বুঝে করার চেষ্টা করবে, কারণ এখান থেকে তোমাদের মূল্যায়নের ভিত্তিতে প্রমোশন হবে এবং পরবর্তী নির্দেশনা অনুসারে কাজ করা হবে। অবশ্যই তোমরা এই অংশটা নিজেরা করার চেষ্টা করবে। আমি আজকে তোমাদের সামনে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু কাজ দেখাবো এবং এর বেসিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই বেসিকটা, এই অঙ্কটা করার জন্য কিছু বেসিক নিয়ে আলোচনা করি। দেখো, মনে করো তোমার কাছে 5 টাকা আছে। আমি আশা করি তুমি যদি আমার এই আজকের দেখানো ব্যাপারটা বুঝো তাহলে অঙ্কগুলো কিন্তু সহজে করতে পারবে। মনে করো তোমার কাছে 5 টাকা আছে, আমি বললাম তোমার কাছে আরও 3 টাকা বেশি আছে। কত টাকা? 3 টাকা বেশি আছে। তাহলে যদি বেশি থাকে তাহলে তুমি কী করবে? 3 টাকা যোগ করে দিবে। তাহলে 3 টাকা যোগ করে দিলে তোমার কাছে টাকা হবে 8 টাকা। আবার যদি বলি তোমার কাছে 5 টাকা ছিল, আরও 3 টাকা কম আছে, এখন তোমার থেকে 3 টাকা কম কম হলে তাহলে আমরা কী করবো? মাইনাস করবো। তাহলে 5 থেকে 3 গেলে থাকবে 2। তাহলে একটু খেয়াল করলে দেখো, 5 টাকা থেকে যদি আমি 3 টাকা কম বলি তাহলে আমরা মাইনাস করে ফেললাম 2 হলো, আর যদি বেশি বলি তাহলে যোগ করে ফেললাম 8 হলো। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, যে যখন বেশি বলবো তখন যোগ, যখন কম বলবো তখন বিয়োগ। আরেকটা জিনিস তোমাকে ক্লিয়ার করতে হবে, দেখো মনে করো একটি জিনিসের দাম দেওয়া আছে, একটি মনে করলাম একটি কলমের দাম, একটি কলমের দাম ধরলাম এক্স টাকা। সুতরাং আমি যদি 5টি কলমের দাম বের করতে চাই, 5টি কলমের দাম, তো একটি কলমের দাম যদি দেওয়া থাকে, 5টি কলমের দাম বের করতে চাইলে অবশ্যই বেশি হবে। অর্থাৎ একটি কলম এক্স হলে এরকম 5টা এক্স হবে, অর্থাৎ x^5 টাকা সমান হলো 5x টাকা। তাহলে আমার 5টা কলমের দাম কী হচ্ছে? গুণ হচ্ছে। এই বেশি আর এই বেশি কিন্তু এক জিনিস না, এখানে 5 টাকা থেকে 3 টাকা বেশি, আর এইখানে আমাদের একটির দাম দেওয়া আছে, অনেকগুলোর দাম বের করতে হবে। তোমাদের এইখানে বেশি সমস্যা হয়, কখন গুণ হবে কখন যোগ হবে এই বিষয়টা তুমি বুঝতে পারো না। দেখো এখানে যদি তোমার টাকার পরিমাণ আমি 5 না দিয়ে x দিতাম, তোমার টাকার পরিমাণ মনে করো এক্স, তোমার কাছে কত টাকা আছে সেটা আমি জানি না, বললাম আর 3 টাকা বেশি দিলাম, তোমাকে 3 টাকা দিলাম, 3 টাকা বেশি, তাহলে আমার হবে এক্স প্লাস থ্রি হবে। কিন্তু আমি এখানে লিখবও কিন্তু x+3, এই দুটো মিলে আমি কিন্তু একটা লিখতে পারবো না। অর্থাৎ এখানে যে একরকম লিখেছি এরকম, এখানে এক্স একটি চলক আর এটি একটি ধ্রুবপদ, অর্থাৎ দ্বিপদী রাশি এখানে, অর্থাৎ আমি একসাথে লিখতে পাচ্ছি না, কারণ কি এটা একরকম পদ, এটা আর একরকম পদ, এটা হলো চলকের সাথে একটা সহগ আছে 1, আর এখানে একটা ধ্রুবপদ, দুটি যুক্ত হয়ে একটি নতুন একটি রাশি হয়েছে। তোমার বোঝার সুবিধার্থে আমি আরেকটু ক্লিয়ারভাবে বলছি। দেখো তোমার কাছে মনে করো 5টি কলম আছে, 5টি কলম অথবা তোমার কাছে একটি কলম আছে, আরেকজনের কাছে 2টি পেন্সিল আছে, মোট একসাথে কত হলো? 2টি কলম 2টি পেন্সিল। এখন যদি বলি আমি তোমার কাছে মোট কতটি পেন্সিল আছে, তাহলে কিন্তু দুটিকে আমি একসাথে বলতে পারছি না। অর্থাৎ এইখানে যদি আমি এরকম দিই আরেকটা সুবিধার্থে, 5, 7 আর 5 কত হবে? আমি যোগ করে কি বলতে পারবো? 12টি এ অথবা 12টি বি বলতে পারবো না, কিন্তু কারণ এখানে এটা হলো আমার কলম, এটা হলো পেন্সিল, দুটিকে একসাথে আমি 12টি কলমও বলতে পারবো না, 12টি পেন্সিলও বলতে পারবো না। অর্থাৎ কলম এবং পেন্সিল দুটি ভিন্ন জিনিস, অর্থাৎ ভিন্ন পদ, তো ভিন্ন পদকে একসাথে যোগ করা যায় না, ভিন্ন পদ একসাথে যোগ করা যায় না। তোমাদের এই জিনিসটা একটু মিস্টেক হয়, তাহলে আমাদের যদি পদ ভিন্ন হয় তাহলে যেভাবে আছে ওভাবেই রাখতে হবে, শুধু মাঝখানে যেহেতু আমাদের সমষ্টি বা যোগফল বলবে তখন আমরা শুধুমাত্র যোগ চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে দিব। তোমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু কাজ, আমি কিন্তু এখানে তোমাদের শুধু বুঝিয়ে দিব, তোমরা বাসায় করবে, কারণ এখানে সহজভাবে বুঝিয়ে দিব। এখানে আমাদের বলছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন, অর্থাৎ ভাগ চিহ্নের সাহায্যে এই কথাগুলো আমাকে প্রকাশ করতে হবে।
প্রথমে আমাকে বলেছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, x এর 7 গুণ। তাহলে আমি x এর 7 গুণ, তাহলে আমার x এর 7 গুণ কি হবে, x এর 7 গুণ কত হবে, x তো প্রথমে থাকবে গুণ হলো 7, তো এইটা যদি গুণ করি 7x হবে। আমরা জানি সহগটা প্রথমে থাকে এবং চলকটা পরে থাকে, দেখো এখানে এক্সটা প্রথমে আছে পরে সংখ্যা দিয়ে গুণ করেছি, অর্থাৎ এক্স এর 7 গুণ, তো এক্সটা লেখার পরে গুণ চিহ্ন অর্থাৎ ইনটু চিহ্ন দিয়ে 7, তারপরে 7x, একটু খেয়াল করো 7টা কিন্তু প্রথমে চলে আসছে, আমাদের এই গুণ করলে 7টা সহগ, সহগটা চলকের আগে থাকে, তাহলে 7x, এক্স এর 7 গুণ। এরপরে বলছে y এর 3 গুণ এবং y এর, তুমি যদি এখানে বানান করে লেখো তাও হবে, প্রশ্নে যেভাবে বানান করে দেওয়া আছে 3 গুণ অথবা সংখ্যা দিলে হবে, y এর 3 গুণ কত হবে, y ইনটু 3, 3 গুণ মানে 3, তো তাহলে আমাদের হবে 3y। তাহলে আমাদের বলছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, অর্থাৎ x কে 7 দ্বারা গুণ করে y কে 3 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। সুতরাং নির্ণয় বিয়োগ ফল, বিয়োগ ফল, বিয়োগ ফলটা আমার কথা হচ্ছে x এর 7 গুণ অর্থাৎ 7x, এখান থেকে বিয়োগ যাবে y এর 3 গুণ অর্থাৎ 3y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু আমি প্রথমে বলেছিলাম 7x একটি পদ এবং 3y আরেকটি পদ, এই একটি থেকে আরেকটি বিয়োগ করা যাবে না, কেন যাবে না, এটি x এর, এখানে চলক আছে x, এখানে চলক আছে y, ভিন্ন থাকার কারণে একটি থেকে আরেকটি বিয়োগ করা যায় না। যেমন আমি প্রথমে তোমাদের বলেছিলাম কলম আর পেন্সিল, কলম থেকে পেন্সিল কিন্তু বিয়োগ করা যায় না অথবা বাদ দেওয়া যায় না বা যোগ করা যায় না, পাশাপাশি লিখতে হয়, তো এরকম ভিন্ন পদ থাকলে আমরা পাশাপাশি লিখবো। এখানে যদি আমাদের সংখ্যা হতো তাহলে কিন্তু আমরা বিয়োগ করে দিতাম, যদি শুধুমাত্র 7 এবং 3 থাকতো তাহলে 7 থেকে 3 গেলে থাকতো আমাদের 4, কিন্তু এখানে কিন্তু বিয়োগটা আমাদের করা যাবে না, এই প্রসেস অবস্থায় রেখে দিতে হবে। এটি আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার আসো খতে বলেছে এ ও বি এর গুণ ফলের সাথে সি এর 8 গুণ যোগ করো, তো আমাদের আগের মতোই এ ও বি এর গুণ ফল, এ ও বি এর গুণ ফল, এ ও বি এর গুণ ফল, তুমি যদি এভাবে দাও এ গুণ বি, পরের লাইনে দিলা এ বি, এখানে কিন্তু গুণ চিহ্নটা আছে, এভাবেও দিতে পারো সরাসরি এভাবেও দিতে পারো, সমস্যা নাই, আমরা বুঝবো এখানে গুণ চিহ্ন আছে। তাহলে এ বি এর গুণফল হবে এ গুণ বি অর্থাৎ এ বি, এর সাথে কি করতে বলছে সি এর 8 গুণ, সি এর 8 গুণ অর্থাৎ 8 গুণ, 8 গুণ সমান কি হবে সি ইনটু 8, তারপরে 8টা সামনে আসবে সিটা পরে হবে 8c। তাহলে আমাদের বলছে এ বি এর গুণফলের সাথে সি এর 8 গুণ যোগ, অর্থাৎ 8 গুণ করে যেটা পাবো সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে নির্ণয় যোগফলটা আমাদের কত হবে, এ ও বি এর গুণফল আমাদের এ বি, এর সাথে যোগ করতে বলছে সি এর 8 গুণ, সি এর 8 গুণ হলো 8c, এটাই আমাদের অ্যান্সার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কাজ কিন্তু অনেক সহজ, যখন তুমি বিষয়টা বুঝবে তখন কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, আর যদি যে বিষয়টা না বুঝতে পারো তখন তোমাদের কাছে এই সহজ কাজই কঠিন মনে হবে যে কিভাবে করব। এরপরে গ নাম্বার দেখো, আমাদের গ নাম্বার বলেছে এ ও বি এর যোগফলকে এক্স ও ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ, এ ও বি এর যোগফল, এ ও বি এর যোগফল, যোগফল, এ ও বি এর যোগফল মানে এ প্লাস বি, এ ও বি এর যোগফল মানে এ প্লাস বি, আমরা কিন্তু আলাদা আলাদা দুটি প্রতীক অবস্থায় রেখে দিয়েছি, দুটি পদ ভিন্ন ভিন্ন অবস্থায় আছে। আবার বলছে কি
x ও y এর বিয়োগফল এবং দিয়ে লিখি x ও y এর বিয়োগফল বিয়োগফল x ও y এর বিয়োগফল হবে x মাইনাস y এই যে a ও b এর যোগফল পেলাম এইটাকে ব্র্যাকেট দিতে পারো x ও y এর বিয়োগফল x থেকে y টা বিয়োগ দিয়ে যেটা হয় সেটা কিন্তু বিয়োগটা আমরা করতে পারবো না দুটি ভিন্ন পদ আছে দেখে তো এভাবেই রাখতে হবে তাহলে a ও b এর যোগফল আর হলো x ও y এর বিয়োগফল কি করব ভাগ করব তাহলে কাকে ভাগ করব a ও b এর যোগফলকে ভাগ করব কি দিয়ে x ও y এর বিয়োগফল দিয়ে তাহলে আমাদের যেহেতু ভাগ করতে হবে তাহলে নিয়ে নিও ভাগ ফল তাহলে আমাকে ভাগ করতে হবে এ প্লাস বি এর যোগফল দিয়ে এ প্লাস বি লিখলাম আর বি ভাগ করতে হবে এক্স মাইনাস ওয়াই দিয়ে অর্থাৎ এ প্লাস বিকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করতে হবে তুমি ব্র্যাকেটটা দিলে বেশি ভালো হয় অনেকেই আবার পাশাপাশিও লিখতে পারো তো পাশাপাশি লিখলে কিন্তু অবশ্যই ব্র্যাকেট চিহ্নটা ব্র্যাকেটটা দিতে হবে পাশাপাশি যদি লেখো তুমি এভাবে লিখতে পারো এ প্লাস বি এইটা ভাগ এক্স মাইনাস ওয়াই তুমি যদি এভাবে লেখো তাও কিন্তু হবে কিন্তু তখন এই ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে ব্র্যাকেট যদি তুমি না দাও তাহলে কি ভুল হবে দেখো যদি ব্র্যাকেট না দেই তাহলে এই বিকে শুধুমাত্র এক্স দ্বারা ভাগ করা হচ্ছে এ এবং ওয়াই এর কোনো কাজ নেই কিন্তু যদি আমরা ব্র্যাকেট না দেই তাহলে শুধু বিকে এক্স দ্বারা ভাগ তখন এটা ভুল হয়ে যাবে সুতরাং তুমি এইভাবে দিতে পারো এভাবে দিলে বেশি ভালো হয় এরপরে আমাদের দেখো আছে গ নম্বরে এক্স কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ করো মানে দুইবার কাজটা করতে হবে একবার গুণ করে যে ফল পাবো সেই ফলকে আরেকটা সংখ্যা দিয়ে আবার গুণ করতে হবে তো আমার আছে এক্স কে 9 দ্বারা অর্থাৎ 9 দ্বারা গুণ গুণগুলো আমি পাবো কত এক্স গুণ 9 তাহলে সংখ্যাটা সামনে আসবে 9x এই যে গুণফলটা পেয়ে গেছি কিন্তু এই গুণফলটা পাওয়ার পরে এই গুণফলকে 7 দ্বারা গুণ করতে হবে আবার প্রাপ্ত গুণফলকে আমরা পেয়েছি যেটা আর কি প্রাপ্ত গুণফল প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ সমান দিয়ে লিখি প্রাপ্ত গুণফল আমার কত 9x এটাকে গুণ করতে হবে 7 দিয়ে তো 9x কে 7 দিয়ে গুণ করলে এই সংখ্যার সাথে সংখ্যাটা গুণ হবে তাহলে কত হবে 7 9 63 আর এক্স সুতরাং নির্ণয় আমার যেটা গুণ করতে বলছে নির্ণয় গুণফল আমার সর্বশেষ যেটা পাবো নির্ণয় গুণফল এত তাহলে আমার যে প্রথমে গুণটা পেয়েছিলাম সেইটাকে আরেকটি সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে বলছে তাহলে আমি প্রথম গুণ করে পেয়েছিলাম 9x এরপরে বলছে প্রাপ্ত গুণফল অর্থাৎ 9x একে 7 দিয়ে গুণ আবার 7 দিয়ে গুণ করলাম 7 দাম কত 63 তাহলে 63x অর্থাৎ আমার গুণফলটা হবে 63x এরপরে দেখো ওম নাম্বারে আছে আমাদের একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিন গুণ যোগ অর্থাৎ একটি সংখ্যার দ্বিগুণ একটি সংখ্যাকে দ্বিগুণ করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার সাথে অপর একটি সংখ্যার তিন গুণ যোগ করতে হবে তাহলে আমার একটি সংখ্যা এবং অপর একটি সংখ্যা কিন্তু বলা নাই আমরা ধরে নিতে পারি আমাদের সুবিধার্থে তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি মনে করি একটি সংখ্যা মনে করলাম একটি সংখ্যা হলো এক্স এবং অপর সংখ্যাটি বা অপর সংখ্যাটি আমি লিখে ফেললাম অপর সংখ্যাটি তাহলে ওয়াই তোমার যেখানে এক্স এবং ওয়াই ধরতে হবে এমন কোনো কথা নেই তুমি অন্য কিছু ধরতে পারো তাহলে এক্স ওয়াই এক্স এবং ওয়াই এটা বেশি প্রচলিত এই জন্য এক্স ওয়াই ধরলে ভালো হয় অন্য কিছু ধরতে পারো তোমার ইচ্ছা তাহলে আমি একটি সংখ্যা ধরলাম এক্স অপর সংখ্যা ধরলাম ওয়াই তাহলে একটি সংখ্যার দ্বিগুণ অর্থাৎ একটি
সংখ্যার দ্বিগুণ। একটি সংখ্যার দ্বিগুণ মানে কি? অর্থাৎ লিখে দেই, অর্থাৎ একটি সংখ্যার দ্বিগুণ অর্থাৎ x এর দ্বিগুণ কত হবে? x গুণ 2, দ্বিগুণ মানে ডাবল, 2 দিয়ে গুণ। হ্যাঁ, তাহলে আমাদের হবে 2x। এরপরে বলছে অপর সংখ্যার তিন গুণ। তাহলে অপর সংখ্যার তিন গুণ, অপর সংখ্যার তিন গুণ অর্থাৎ অপর সংখ্যাটা আমার কত ছিল? অপর সংখ্যাটা আমি এখানে y ধরেছিলাম, অর্থাৎ y এর তিন গুণ যদি হয় তাহলে y ইন্টু 3, তাহলে হবে 3y। তো আমার একটি সংখ্যার দ্বিগুণ পেয়ে গেলাম 2x, আর অপর সংখ্যার তিন গুণ পেয়ে গেলাম হলো 3y। এটা কিন্তু আমার ধরে নেওয়ার সাপেক্ষে হচ্ছে, এখানে যদি অন্য কিছু ধরি তাহলে কিন্তু আমার অন্য কিছু আসবে। তো তুমি যেটা ধরবে সেটা অনুসারে কিন্তু এখানে কাজটা চালিয়ে যেতে হবে। এরপরে বলছে যোগ, অর্থাৎ একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর সংখ্যার তিন গুণটা যোগ। সুতরাং নির্ণয় যোগফল আমার একটি সংখ্যার দ্বিগুণ হলো 2x প্লাস অপর সংখ্যার তিন গুণ হলো 3y, এটাই আমাদের অ্যান্সার। তাহলে একটি সংখ্যার দ্বিগুণ থেকে আরেকটি সংখ্যার, একটি সংখ্যার দ্বিগুণের সাথে আরেকটি সংখ্যার তিন গুণ আমরা যোগ করে পাবো 2x প্লাস 3y। তোমরা ভুল করে অনেক সময় এখানে 5xy এভাবে কোনো কিছু লিখবে না, কিন্তু দুটি ভিন্ন রকম পদ থাকলে আমি আগেই বলেছি একত্রে লেখা যাবে না, শুধুমাত্র গুণ থাকলে লেখা যাবে। যোগ এবং বিয়োগ থাকলে, দুটি ভিন্ন রকম পদ থাকলে ওই ভিন্ন রকম পদই রেখে দিতে হবে। এবার আমরা আরেকটি কাজ করব, দেখো এখানে আরেকটু কাজ আছে তোমাদের জন্য রেখেছি, সহজ একবারে। তোমরা যদি একবার একটু খেয়াল করে দেখো অনেক সহজে করতে পারবে, এর জন্য কারো কাছে যেতে হবে না অথবা নেট গেটে দেখারও দরকার নাই। তুমি যদি জিনিসটা বুঝতে পারো তাহলে নিজে নিজেই করতে পারবে। দেখো আমাদের এখানে বলা আছে একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা, অর্থাৎ একটি খাতার মূল্য আমাদের দাম বা মূল্য a টাকা, এর মানটা কিন্তু আমরা জানি না, আর একটি বইয়ের মূল্য b টাকা, এটার মূল্য আমরা জানি না, অজানা। একটি কলমের দাম c টাকা, তাহলে এক নম্বরে আমার আছে পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত? পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত? তাহলে আমরা যখন করব তখন এটা আমরা এক নম্বর দিয়ে রাখি। প্রথমে আমার পাঁচটি কলমের দাম বের করতে হবে, পাঁচটি কলমের দাম বের করতে চাইলে তো আমার প্রথমে একটি কলমের দাম লাগবে। তাহলে একটি কলমের দাম তো আমার দেওয়া আছে কত টাকা? একটি কলমের দাম দেওয়া আছে হলো c টাকা, একটি কলমের দাম দেওয়া আছে কি? c টাকা। তাহলে দেওয়া আছে দিয়ে লিখে ফেলি, দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে, একটি কলমের দাম, এইভাবে একটি কলমের দাম, একটি কলমের দাম আমাদের c টাকা, একটি কলমের দাম c টাকা, আর বের করতে হবে পাঁচটি কলমের দাম। সুতরাং পাঁচ অর্থাৎ 5টি কলমের দাম, পাঁচটি কলমের দাম কি হবে? বেশি হবে, বেশি হলে গুণ হবে c গুণ 5 টাকা। তো c এর সাথে 5 গুণ করলে সহগটা সামনে থাকবে, বলেছিলাম 5c টাকা। আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, তিনটি খাতার দাম। আচ্ছা আবার দিয়ে লিখি, আবার আমার আরেকটি তথ্য দেওয়া আছে তিনটি খাতার দাম, আমার একটি খাতার দাম দেওয়া আছে a টাকা, একটি খাতার দাম a টাকা, একটি খাতার দাম a টাকা, বের করতে হবে তিনটি খাতার দাম। তো একটি খাতার দাম যদি a টাকা হয় তিনটি খাতার দাম বেশি হবে, তাহলে সুতরাং তিনটি খাতার দাম এর সাথে গুণ হবে 3, তাহলে হবে 3a টাকা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঁচটি কলমের দাম পেয়েছি এবং
তিনটি খাতার দাম পেয়েছে আমাদের কিন্তু এখানে পাঁচটি কলম এবং তিনটি খাতার দাম কত মানে একত্রে কত আর কি বোঝানোর চেষ্টা করেছে সুতরাং আমরা লিখব সুতরাং পাঁচটি কলম ও তিনটি খাতার দাম একত্রে দামও লিখতে পারো যেহেতু আমাদের এখানে একত্রে শব্দটা দেয়নি তো আমরাও দিব না তাহলে পাঁচটি কলম ও তিনটি খাতার দাম পাঁচটি কলমের দাম কত আমার 5c প্লাস আর তিনটি খাতার দাম আমার 3a টাকা এই হলো আমাদের একত্রে দাম তুমি যদি অ্যানসার আলাদা করে দিতে চাও তাও দিতে পারো অথবা এখানে দিতে পারো অথবা দিয়ে দিলাম আমি নির্ণয় দাম যেটা নির্ণয় করতে বলছে 5c প্লাস 3a টাকা অথবা তুমি এখানেও অ্যানসার দিয়ে দিতে পারো তাহলে আমার পাঁচটি কলমের দাম বের করে ফেলছি আর তিনটি খাতার দাম বের করে ফেলছি যেহেতু আমাদের পাঁচটি কলম এবং তিনটি খাতার দাম বের করতে বলছে মানে এখানে তোমার কিন্তু একটা কথা ইঙ্গিত আছে যে একত্রে কত তাহলে আমি একত্রে করতে চাইলে পাঁচটি কলমের দাম আমি লিখলাম এবং তিনটি খাতার দাম লিখলাম এবং যোগ করে দিলাম যেহেতু দুটি ভিন্ন রাশি ভিন্ন পদ এই জন্য ভিন্ন পদের যোগফল একত্রে প্রকাশ করা যায় না এই জন্য এইভাবেই রেখে দিতে হবে তোমার যদি একই রকম পদ থাকতো তাহলে কিন্তু আমি 8 যদি এখানে এ থাকতো তাহলে 8a অথবা এখানে সি থাকলে 8c এভাবে লিখতাম এখন এই পর্যন্ত এখানে তোমাদের পরে আরও কিছু অঙ্গ আছে তুমি যদি এই অংশটা বুঝতে পারো বাকি অংশটা তুমি কিন্তু সহজেই করতে পারবে আশা করি এর সাহায্যে তোমরা বাসায় সবগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সঠিকভাবে সঠিক সময় জমা দেবে বাসায় থাকবে ভালো থাকবে সেই পর্যন্ত সুস্থ থাকার শুভকামনা জানিয়ে শেষ করছি আমি আমির হোসেন আল্লাহ হাফেজ